সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সিঙ্গাপুরের মাটিতে যেন এক টুকরো বাংলাদেশ। আপনারা ভিডিওটার সাথেই থাকবেন। আমরা সিঙ্গাপুরে বাংলাদেশের মতোই একটা মার্কেট, মানে আপনার দেখানোর চেষ্টা করব। ভিডিওর সাথে থাকবেন। আর আমরা মস্তফা প্লাজায় ঢুকবো, সেখানে গড়ির স্বর্ণের ঘড়ি 916, যেটা সিঙ্গাপুরের অরিজিনাল স্বর্ণ, সেই স্বর্ণের ঘড়ির দাম এবং কত টাকা সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এটি হচ্ছে আপনার মিনিমার্ট, সিঙ্গাপুরের মিনিমার্ট। এখানে প্রতি রবিবারে অসংখ্য বাংলাদেশি যারা আছে, মানে যারা এই ভিডিও সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা এই এখানে আসে। আপনারা অবশ্যই লক্ষ্য করতে পারতেছেন যে সাইনবোর্ডে লেখা আছে বাংলাতে ঢাকা রেস্টুরেন্টস, আর বিভিন্ন রেস্টুরেন্টস আছে এখানে। আর এটা হচ্ছে মিনিমার্ট, এখানে সবাই আসে প্রতি রবিবারে। আর এখানে আসলেই যেন মনে হয় যে আসলে আমি বাংলাদেশের মুখ, বাংলাদেশের যে মানুষগুলো আছে তাদেরকে একমাত্র সিঙ্গাপুরের মাটিতে আসলে এখানে আসলেই শুধু দেখা যায় যে বাংলাদেশিদের সাক্ষাৎ। আর অন্য অন্য যে জায়গাগুলো সেখানে অবশ্য সচরাচর এরকম বাংলাদেশি ভাইদেরকে খুব কমই দেখা যায়। আর বাংলাদেশি যে রেস্টুরেন্টস অন্য অন্য জায়গায় তেমন একটা পাওয়া যায় না। আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন সবজি, বিভিন্ন ফল ফলুট, আর প্রতিটা দোকানের কিন্তু সাইনবোর্ড আপনার বাংলাতে লেখা দেখতে পারতেছেন। শুধু এই এরিয়াটাতেই আপনার বাংলা সাইনবোর্ড পাওয়া যায় বা দেখা যায়, আর লেখাটা বাংলা লেখাটা। আর অন্য অন্য জায়গায় কিন্তু এরকম বাংলা লেখার কোনো সাইনবোর্ড দোকানে পাওয়া যায় না বা দেখা সচরাচর দেখা যায় না। তো আমার চ্যানেলের সাথে থাকবেন আপনারা নেক্সট ভিডিও। আর অন্য অন্য জায়গায় আমি অবশ্যই একটু সময় কম পাই, বিদায় মানে কাজে খুব ব্যস্ত, কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, সেজন্য আমি খুব সময় কম পাই, সেজন্য আমি আসলে ভিডিও তেমন করা পড়ে না। তো অবশ্যই ভিডিও আবার নেক্সট টাইমে আরও চ্যানেলটা যেহেতু আছে, আর আপনারা সাবস্ক্রাইব যারা আমার চ্যানেলে ফলো করেন, অবশ্যই আপনাদের জন্য আমি চেষ্টা করব অন্য অন্য ভালো ভিডিও আপনাদের দেখানোর জন্য। তো এটাই হচ্ছে আপনার মস্তফা প্লাজা, যেটা এই মস্তফা প্লাজা এরকম একটা প্লাজা যে এই মার্কেটটা আপনি ঘুরলে 2 ঘন্টায় আপনি পুরো মার্কেটটা ঘুরে শেষ করতে পারবেন না, বিশাল মানে বিশাল। আর সিঙ্গাপুর প্রবাসী যারা আছে, এমন কোনো লোক নাই যে সিঙ্গাপুর প্রবাসী যারা যে এই মস্তফা প্লাজা থেকে মার্কেট করেনি। এগুলা আপনার সিটি গোল্ড। তো দেখতে অবিকল ঠিকই স্বর্ণের মতোই, কিন্তু আমি স্বর্ণের দোকান অবশ্যই নেক্সট আপনার দেখাইতেছি ভিডিওর ধৈর্য সহকারে দেখবেন। এগুলা সিটি গোল্ড, অল্প প্রাইজের মধ্যে এরকম পাওয়া যায়। তবে এই সিটি গোল্ডগুলো দেখেন আপনার এই নেকলেসটার মূল্য মাত্র $70। তো এরকম এই যে এটা হচ্ছে আপনার অরিজিনাল গোল্ড। সিঙ্গাপুরের স্বর্ণের ব্যাপারে তো আপনারা অবশ্যই জানেন, 916 নাম্বার 1। এখানে আপনার সিঙ্গাপুরের মতো স্বর্ণ বিশ্বের কোনো জায়গায় হয় না, এটা সচরাচর সবাই জানে যে সিঙ্গাপুরের স্বর্ণগুলো একদমই অরিজিনাল। আর একটু পরেই আপনাদের দেখানোর চেষ্টা করবো যে আসলে ভিডিও কিন্তু আপনার অ্যালাও নাই, মানে এই প্লাজায় মস্তফা প্লাজায় ঢোকার অনেক জায়গায় সাইনবোর্ড দেওয়া আছে যে আপনার ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তারপরেও আমি খুবই লুকায় লুকায় যতটুকু সম্ভব করতেছি। এই যে এটি হচ্ছে আপনার স্বর্ণের ঘড়ি। তো এই ঘড়ি আসলে দামটা কত আমি হিসাব করে দেখছিলাম যে বাংলাদেশের প্রায় 3.5 লক্ষ টাকার মতো একটা ঘড়ি আসে, মানে এটা পুরোটাই স্বর্ণের। তারপরে আসলাম আমরা খেলনার দোকানে। অবশ্য খেলনা তো কেন আসি জানেন, খেলনাগুলো আমাদের যেহেতু বাচ্চা আছে সেজন্য খালি বিভিন্ন ধরনের খেলনাগুলো দেখি। সিঙ্গাপুর প্রবাসী যারা আছে সবাই কিন্তু চায় যে আমরা খেলনাগুলো বাচ্চাদের জন্য ক্রয় করার জন্য বা কোন খেলনাটা নেওয়া যায়। তো মাঝে মাঝে এরকম সময় পাইলে রবিবারে অফ ডেতে তখন আমরা এরকম আপনার বিভিন্ন জায়গায় মার্কেটে ঘুরে ঘুরি বা দেখা দেখি এই আর কি। তো সিঙ্গাপুরে আরও অন্য অন্য ভালো ভালো ভিডিও বা ভালো ভালো জায়গার যে ভিডিওগুলো আছে আমি অবশ্য এইগুলো আপনাদের জন্য ভিডিও করার চেষ্টা করবো। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে